হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। যারা 2024 সালের নতুন নিয়মে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ যারা ইউটিউব নিয়ে দীর্ঘদিন কাজ করার পরে আপনাদের 1000 ঘন্টা সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে, আপনারা চান আপনারা সঠিকভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে, তারা অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্ক্রিপ্ট না করে। তাহলে আপনারা কিন্তু মনিটাইজেশন ইউটিউব চ্যানেলের প্রথম যে স্টেপটি, গুরুত্বপূর্ণ স্টেপ মনিটাইজেশন অন করা, তা খুব সহজে শিখে নিতে পারবেন। তবে অবশ্যই আপনাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই দু একদিন অপেক্ষা করতে হবে একটি জিমেল আসার জন্য। অবশ্যই ইউটিউব থেকে আপনার একটি জিমেল আসবে, সেখানে লেখা থাকবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এই প্রোগ্রামটি লেখা থাকে, নিচে থাকবে অ্যাপ্লাই নাও। এই মেসেজটা আসার পরেই আপনারা কিন্তু ইউটিউবে মনিটাইজেশন করলে খুব ভালো হবে। অবশ্যই এই মেসেজটির জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আমার যেহেতু একটা মেসেজ আসছে, সেই মেসেজটা আপনাদেরকে প্রথম দেখাচ্ছি। তারপরে আপনারা কী করতে হবে, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু প্রসেসগুলো করবেন। অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো দেখলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে নিতে পারবেন। আমি আপনাদেরকে প্রথম দেখাচ্ছি আমার জিমেলে যে মেসেজটি আসছে, এইরকম একটি মেসেজ আপনাদের আসবে। দেখুন, আমি জিমেলটি ওপেন করলাম। তারপরে জিমেলটি ওপেন করার পরে আমি এই নিচে ইউটিউব লেখা আছে, এই হলো আমার জিমেলটি। দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লাই নাও, অর্থাৎ এই জিমেলটি কিন্তু আমার যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তার দুদিন পরে আমার কিন্তু এই জিমেলটি আসছে। আপনাদের এই জিমেলটির জন্য অবশ্যই আপনারা কিছুদিন অপেক্ষা করবেন, একদিন দুদিন অপেক্ষা করার পরে আপনারা যে জিমেলটি আসবে, আপনার এখান থেকেও কিন্তু আপনার মনিটাইজেশনের কাজ করতে পারবেন। তবে যাদের এই জিমেলটি অথবা আপনারা খুঁজে পাচ্ছেন না তারা কীভাবে কাজ করবেন, তার জন্য আমি কী করব, চলে যাব ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন আমি কী করবো, সার্চ বারে লিখব ইউটিউব www.youtube.com। লেখার পরে দেখেন যেই রকম আইকন দেখা যাচ্ছে অবশ্যই এরকম আসতে হবে। আসার পর আমি কী করবো, এর নিচে এন্টার, আমি কী করবো এন্টারে ট্যাপ করে দিব। এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমাকে কী করতে হবে, আমি থ্রি ডটে ট্যাপ করে আপনারা অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট করে নেবে, যেহেতু আমি মোবাইলটা কাজটা করতেছি। যদি আপনাদের ল্যাপটপ থাকে, ল্যাপটপ দিয়ে করলে আরও অনেক সহজ হবে। আমি কী করবো, থ্রি ডটে ট্যাপ করে দিয়ে দেখেন এখানে ডেস্কটপ মোড করা আছে, আমি প্রথমে ডেস্কটপ মোড করে রেখেছি, আপনারা ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আমি এখান থেকে বাইর হয়ে যাব। বাইর হয়ে গিয়ে দেখব দেখেন এখানে কিন্তু ডান পাশে উপরে আমার চ্যানেলের আইকনটি দেখা যাচ্ছে। আপনাদের এখানে সাইন ইন দেখা যেতে পারে, যদি সাইন ইন দেয় অবশ্যই আপনারা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর আমি কী করবো, এখানে ট্যাপ করে দিলাম। আমার প্রবলেম ট্যাপ করে দেওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি, এখানে আছে সুইস অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ সুইস অ্যাকাউন্টে যাওয়ার কারণ হলো আমি সুইস অ্যাকাউন্টে গিয়ে আপনারা যেই চ্যানেলটি মনিটাইজেশন করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আর যদি প্রথম থেকে সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের যাওয়ার প্রয়োজন নেই। আপনারা যেহেতু আমি সুইস অ্যাকাউন্টে ট্যাপ করে আমি সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে আমার দেখেন আবার আপলোড হচ্ছে, আপলোড হয়ে দেখেন আমার আগের মতনই হলো। হওয়ার পর আমি কী করবো, আবার আমার সেই ডান পাশের জিমেল ইউটিউব চ্যানেলের উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমি কী করবো, এবার ইউটিউব স্টুডিও খুঁজে নিব। আমি ইউটিউব স্টুডিওর উপর আবার ট্যাপ করে দিব। দেখেন ইউটিউব স্টুডিও এখানে দেখা আছে 3 নম্বরে 4 নম্বরে, আমি এই ইউটিউব স্টুডিওর উপর ট্যাপ করে দিব। ইউটিউব স্টুডিওর উপর ট্যাপ করে দেওয়ার পরেই আমাকে অন্য পেজে নিয়ে যাবে, ট্যাপ করে দিচ্ছি। দেখেন আমি ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে দিলাম। ইউটিউব স্টুডিওতে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নতুন একটি পেজ ওপেন হবে, নতুন করে সেই পেজটি ওপেন হওয়ার পরে আমি সেখান থেকে দেখাবো কীভাবে কী করতে হবে আপনাদেরকে। দেখেন এরকম ওপেন হলো। এরকম ওপেন হওয়ার পর এখানে কিন্তু আমার সাবস্ক্রাইব 1000 সাবস্ক্রাইব দেখাচ্ছে, 1014 সাবস্ক্রাইব দেখাচ্ছে। আর আমি একটু ডান দিকে নিলে দেখা যাবে যেখানে এখানে অনেকগুলা অপশান আছে। দেখেন এখানে অনেকগুলো অপশান লেখা আছে, অপশানের ভিতরে আপনারা কিন্তু এখানে একটা ডলার আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করলে লেখা আসবে মনিটাইজেশন অথবা আর্নড। দেখেন এই পেজটি নিয়ে আসার পরে দেখেন উপরে এখানে কিন্তু দেখা অ্যাপ্লাই নাও দেখাচ্ছে। আমি জিমেলে যে দেখেছিলাম অ্যাপ্লাই নাও সেই রকম কিন্তু এখানেও কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লাই নাও। আমি এখানে ট্যাপ করেই কিন্তু আমাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। তার আগে আমি কী করবো, আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। নিচে চলে গিয়ে দেখেন এখানে কিন্তু 4টি স্টেপ দেখা যাচ্ছে। একটি হলো সাবস্ক্রাইব, একটি হলো সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব দেখাচ্ছে। এখানে হলো পিপল ওয়াচ আওয়ার্স 400, আমার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে। তারপরে 3 নম্বরে টু স্টেপ ভেরিফিকেশান, তবে এই টু স্টেপ ভেরিফিকেশানটি আপনার হয়তোবা
টার্ন অন থাকতে পারে, যদি টার্ন অন থাকে তাহলে অবশ্যই আপনারা উপরে ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দিয়ে অন্য একটি ফেজে নিয়ে যাবে, সেখানে আপনার মোবাইল নাম্বারটি দেখবেন আর নিচে দেখবেন কন্টিনিউ, কন্টিনিউতে ট্যাপ করে দিলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি কোডটি বসে আবার কন্টিনিউ করলে আপনার কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর সাইন নম্বর হলো সেই সাইন নম্বর স্টেপটিও দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমার কোনো কমিউনিটি গাইডলাইন অর্থাৎ কমিউনিটি ক্লেম নেই, যার জন্য এই সাইটটি স্টেপই দেখাচ্ছে আমার কিন্তু অ্যাক্টিভ। আপনাদের যদি এই চারটি স্টেপ অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনার মনিটাইজেশনটি গ্রিন হবে। যেহেতু আমার চারটি অ্যাক্টিভ দেখাচ্ছে তার জন্য আমার কিন্তু মনিটাইজেশনটি গ্রিন দেখাচ্ছে, যার জন্য আমি করে চলে যাবো আবার উপরে, উপরে অ্যাপ্লাই নাও, আমি কী করবো অ্যাপ্লাই নাওতে ট্যাপ করে দিব। অ্যাপ্লাই নাওতে ট্যাপ করে দেওয়ার পরে অ্যাপ্লাই নাওতে ট্যাপ করার পরে দেখেন আমার এই পেজটি ওপেন হলো। এখানে দেখা যাচ্ছে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ, তিনটা স্টেপ আছে। প্রথম স্টেপ হলো রিভিউ পার্টনার প্রোগ্রাম টিম, অর্থাৎ আমাকে কিন্তু রিভিউ পার্টনার প্রোগ্রাম টিম অ্যাকসেপ্ট করতে হবে। দ্বিতীয় স্টেপ হলো সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমাকে একটি গুগল অ্যাডসেন্স অ্যাড করতে হবে। আর তিন নম্বর হলো আমার রিভিউ, সেটার সাথে আমার কোনো কাজ নেই, সেটাতে আমি কী করব। আমি প্রথমত প্রথম দুটি স্টেপ কাজ করে দেখাচ্ছি, তারপর সেটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আমি কী করব এই প্রথম স্টেপে আমি কী করবো, স্টার্ট দিয়ে স্টার্টেড বটনটি দেখা যাচ্ছে এখানে আমি ট্যাপ করে দিই। তারপর দেখেন এই পেজটি নিয়ে আসলো, আসার পর আমি স্ক্রল করে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুটি বক্স দেখা যাচ্ছে, আমি যদি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করি তাহলে আমি কী করবো এই দুটি বক্সে আমি টিক মার্ক বসিয়ে দিব। আপনাদের হয়তো বা একটি বক্স থাকতে পারে। প্রথমত ইউটিউবের এই মনিটাইজেশন যে ভিডিওগুলো দেখেছেন আপনারা হয়তো সেখানে একটা বক্স দেখবেন, এখানে কিন্তু দুটি বক্স 2024 সালের নতুন নিয়ম অনুসারে দুটি বক্সে আমি কী করবো টিকমার্ক বসিয়ে আমি কী করবো এই নিচে এখানে কিন্তু আমি ভেরিফাইতে ট্যাপ করে দেবো। এবার তো ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কী করবে, আমার অ্যাপ্লিকেশনটি একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু আবার সেইখানে ফিরিয়ে নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু অপশনটি কিন্তু ডান হয়ে গেল, ডান হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু নিচের অপশানটি দেখেন, নিচের অপশানটি কী করবে ইন প্রোগ্রেস, এখানে কিন্তু ইন প্রোগ্রেস দেখাবে, নিচের দুই নম্বর অপশানটিকে আমাকে ইন প্রোগ্রেস দেখাবে। ইন প্রোগ্রেস আমি কী করবো এই স্টার্ট বটনে ট্যাপ করে দিব। তারপর দেখেন এরকম একটি পেজ দেখাচ্ছে, এইরকম পেজ দেখার পর আমি এই অ্যারোতে এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে লেখা আছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সটিটিং অ্যাকাউন্ট, আই হ্যাভ নট হ্যাভ অ্যান এক্সটিটিং অ্যাকাউন্ট, আমি দুই নম্বরটি সিলেক্ট করে দিব, আই হ্যাভ নট অ্যান হ্যাভ অ্যান এক্সিটিং অ্যাকাউন্ট আমি এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ আমার কোনো গুগল অ্যাকাউন্ট নেই। যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস এক নম্বর করে দিবেন, আর যদি না থাকে তাহলে দুই নম্বর, আমি দুই নম্বর করে দিব। করে দিয়ে আমি কী করবো এই কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আপনার একটি জিমেল দেখাচ্ছে, আপনাদের হয়তো বা এখানে আরও বেশি জিমেল দেখা যেতে পারে, অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো জিমেল লগ ইন করা থাকবে সবগুলো জিমেল দেখাবে। এখন আপনি যেই জিমেলটি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাক্টিভ করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তবে অবশ্যই আপনারা যারা অনেক বেশি অভিজ্ঞ অর্থাৎ তারা কিন্তু অবশ্যই অন্য কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু এই গুগল অ্যাডসেন্সটি অ্যাক্টিভ করতে পারেন। আর যারা নতুন আর যারা চান যে যার আপনাদের ইউটিউব জিমেলে যেটা আছে সেটাই আপনাকে দিবেন অ্যাকসেপ্ট করবেন, তার জন্য আমিও কী করলাম আমার ইউটিউবের চ্যানেলে যে জিমেলটি আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার আসেই একটা জিমেল। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমাকে অন্য একটি ফেজে নিয়ে যাবে, দেখেন আমাকে এই ফেজটিতে নিয়ে আসলো। পেজটিতে দেখাচ্ছে আমার অ্যাক্সেন্স আইডি দেখাচ্ছে, অর্থাৎ প্রসিডর আইডিটা এখানে কিন্তু দেখাচ্ছে, অবশ্যই প্রসিডর আইডি আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর আমি কী করবো এখানে নিচে কন্টিনিউ আমি কী করবো কন্টিনিউতে ট্যাপ করে দিব। এই পেজটিতে নিয়ে আসলো, এই পেজটিতে নিয়ে আসার পরে আপনাদের হয়তো বা আরও এখানে কিছু অপশান দেখাবে, আমার যেহেতু না আমি কী করবো এই গেট স্টার্টেডে আমি ট্যাপ করে দিব। আপনাদের হয়তো বা এখানে কান্ট্রি, আপনাদের ইউটিউব চ্যানেলের জিমেইল এখানে এগুলো দেখাতে পারে, যেহেতু নতুন নিয়ম আমাকে এখানে দেখাচ্ছে না আমি কী করবো সরাসরি এই স্টেটার আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার লোড নিয়ে দেখেন আমাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কী করবো দেখেন এখানে আমার কিন্তু উপরে অপশানে কোনো কাজ নেই, আমি কী করবো দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইল দেখাচ্ছে, আর নিচে দেখাচ্ছে দেখেন এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, আমি কী করবো এখানে ট্যাপ করে দিব। যেহেতু আমার ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে হবে।
দেখেন আমি এখানে ট্যাপ করে দিলাম, এখানে ট্যাপ করার পরে কোনো অপশন এখানে দেখাচ্ছে না, যেহেতু এখানে কোনো অপশনে দেখাচ্ছে সেটাতে আমার কোনো কাজ নেই, যার কারণে আমি কী করব এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করা দেওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে, বিজনেস দেখাচ্ছে, আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমার নামটি দেখাচ্ছে, অর্থাৎ আমার জিমেলে যে নামটি সেটা দেখাচ্ছে। আপনাদের হয়তো বা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দেখাতে পারে, আপনারা যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করবেন তার নামটি এখানে বসাতে হবে, নামের জায়গায় সেটা বসাতে হবে, এটাকে কেটে দিয়ে আপনি সেটা বসাবেন। আমি যেহেতু আমার গুগল অ্যাডসেন্সে অর্থাৎ জিমেলে যে নামটি আছে সেটি আমি রেখে দিলাম, যেহেতু আমি অ্যাকসেপ্ট করব। আপনি যদি অন্য কাউকে মাধ্যমে আপনাদের এই অ্যাকসেন্স লেটারটি অ্যাকসেপ্ট করতে চান তাহলে কিন্তু তার নামটি দিবেন এবং তার অ্যাড্রেসটি দিবেন। আমি সৌদি আরবে আসি, যার কারণে আমি সৌদি আরবের অ্যাড্রেসটি দিব। আপনি যদি বাংলাদেশে থাকেন অথবা তাহলে বাংলাদেশের এখানে কি বসা অ্যাড্রেস ওয়ানে আপনি বসাতে হবে আপনাদের গ্রাম, আপনাদের পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট। তারপরে যদি সেখানে আপনি না হয় তাহলে আপনারা অ্যাড্রেস বার টুতেও আপনারা কিন্তু অ্যাড্রেসটি বসাতে পারেন, আর যদি উপরে হয়ে যায় তাহলে সেটি বসাবেন। আমি আবারও বলি, আপনাদের গ্রাম, তারপরে বসাবেন আপনাদের পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট। এখানে আমি এটা কী করবো, এখানে আমি আমার যেহেতু সৌদি আরবের অ্যাড্রেসটি আমি বসাবো, তাই আমি সৌদি আরবের অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি সৌদি আরবের অ্যাড্রেসটি বসালাম, আপনারা যে বাংলাদেশ হলে বাংলাদেশের অ্যাড্রেসটি বসাবেন। তারপরে অ্যাড্রেস লাইন টুতে আমি কী করবো, অবশ্যই খুব ইম্পর্টেন্ট, অবশ্যই অ্যাড্রেস লাইন টুতে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, যার অ্যাড্রেসটি আপনি দিয়েছেন, যার নামে গুগল অ্যাডসেন্সটি অ্যাক্টিভ করেছেন, তার কন্ট্যাক্ট নাম্বারটি, অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারটি সবসময় হাতে থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারটি এখানে বসাবেন। আমি যেহেতু সৌদি আরবে আসি, আমি চাই যে আমার কাছেই আমার কল আসে, কারণ আমার অ্যাড্রেসটি যদি ভুলও হতে পারে, যদি ভুল হয় তাহলে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারে তারা যোগাযোগ করে আমি কী করবো এক্সচেঞ্জ লেটারটি আমি পেব। তার জন্য আমাকে অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিলাম, কন্ট্যাক্ট নাম্বারটি পরে দেওয়ার পরে দেখেন এখানে নিচে দেখাবে সিটি দেখাচ্ছে, আপনার সিটির জায়গা আপনারা ডিস্ট্রিক্টে, আপনার যে ডিস্ট্রিক্ট সেই জেলাটি এখানে বসাবেন। আমি যেহেতু তাবুকে আসি সৌদি আরবে, আমি তাবুক বসাবো। এখানে আমি কী করলাম, তাবুক বসালাম। আর এখানে পোস্টাল কোড, দেখেন আমি সৌদি আরবে, আমি তাবুকের যে পোস্টাল কোডটি সেটা আমি এখানে বসাচ্ছি। আর আপনারা অবশ্যই এনআইডি কার্ডের পিছনে যে পোস্ট কোড লেখা আছে পোস্ট কোড সেই কোডটি বসাবেন, ফোর ডিজিটের। এখানে কিন্তু পাঁচ ডিজিট অ্যাকসেপ্ট করবে না, তিনও করবে না। আমি কী করবো, যেহেতু আমি সৌদি আরবে, সৌদি আরবের হিসাবে আমি দিচ্ছি, আপনারা কী করবেন এনআইডির পিছনের যে পোস্ট কোড লেখা আছে সেই কোডটি এখানে পোস্ট কোডটি দেওয়ার পরে দেখেন আমাকে এই স্টেপ দেখাচ্ছে। এখানে কিন্তু আমার সৌদি আরবে কান্ট্রি কোড দেখাচ্ছে, আমি যেহেতু সৌদি আরবে আসি, বাংলাদেশে কান্ট্রি কোড দেখাচ্ছে, আমি যেহেতু সৌদি আরবে আসি তার জন্য আমি সৌদি আরবে কান্ট্রি কোডটি সিলেক্ট করে নিচ্ছি। সৌদি আরবে কান্ট্রি কোডটি সিলেক্ট করে আমি সৌদি আরবে কান্ট্রি কোডটি বসিয়ে দিব। দেখেন আমি সৌদি আরবে কান্ট্রি কোডটি বসালাম, বসিয়ে আমি কী করবো উপরে যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারটি আমি এখানেও বসিয়ে দিব। এখানে সেই কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে আমি কী করবো কন্টিনিউতে ট্যাপ করে দিব, যে নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমি সঠিকভাবে, অবশ্যই আপনার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আমি কী করবো এই নিচে এই কন্টিনিউতে ওপে ট্যাপ সাবমিট, সরি সাবমিটেতে ট্যাপ করে দিব। সাবমিটেতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে, আমি সেই পেজটি একটু আপলোড নিচ্ছে, দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পেজ, দেখেন এখানে কিন্তু আমার বাংলাদেশের কান্ট্রি কোড দেখাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু যেহেতু সৌদি আরবে আছি যার জন্য আমি কিন্তু এখানে কিন্তু সৌদি আরবের নাম্বারটি কান্ট্রি কোড সহকারে নাম্বারটি বসে আমি কিন্তু দুইবার ট্রাই করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখেন দুইবার ট্রাই করেছি, দোনোবারে কিন্তু এরর শো করছে, কারণ অর্থাৎ আমাকে কিন্তু পরবর্তীতে আমি যখন বুঝতে পেরেছি যে আমি বাংলাদেশের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, যার জন্য আমি কিন্তু পরবর্তীতে আবার কী করলাম বাংলাদেশের নাম্বার বসলাম। দেখেন আমি এবার এটা বসালাম, বসে আমি কিন্তু এই উপরে অপশান দিয়ে টিক মার্ক, অর্থাৎ মেসেজের মাধ্যমে জানি দেখেন এরর শো করে, যখন আমি সাবমিটে ট্যাপ করে দিলাম তখন এরর শো করলো। করার পরে আমি নাম্বারটা চেঞ্জ করে আবার অন্য একটি নাম্বার বসালাম, তাও ছিল সৌদি আরবের। দেখেন আমি অন্য একটা নাম্বার বসালাম, তাও দেখা গেল যে হচ্ছে না, তার কারণে আমি কী করেছি আমি বাংলাদেশের নাম্বারটি বসাইয়েছিলাম লাস্টে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি এবারও কিন্তু আরেকটা নাম্বার বসালাম, আরেকটা নাম্বার বসিয়ে আমি কিন্তু এই সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে তখনও কিন্তু আমাকে কিন্তু এরর শো করেছে, তার কারণে আমি কী করেছি পরবর্তীতে আমি কী করেছি বাংলাদেশের নাম্বারটি বসালাম, বসিয়ে আমি কী করবো সাবমিটে যখন ট্যাপ করে দিলাম দেওয়ার পর আমাকে কিন্তু অন্য একটি পেজে নিয়ে যাবে। যেমন আমি কিন্তু বাংলাদেশের নাম্বারটি বসিয়ে আমি এখানে কিন্তু উপরে অংশটি সিলেক্ট করে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কী করবো সাবমিটেতে ট্যাপ করে দিব। দেখেন আমি এই সাবমিটে ট্যাপ করে দিচ্ছি, সাবমিটে ট্যাপ করে দেওয়ার পর আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে।
সেই পেজটিতে নিয়ে যাওয়ার পরে যেহেতু আমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি কোডটি যেহেতু বাংলাদেশে যাবে, যার জন্য আপনি অবশ্যই যদি বাহির থেকে কোনো বাহির থেকে আপনি মনিটাইজেশন করেন কোনো চ্যানেল, তাহলে এই প্রসেস করতে হবে, অবশ্যই আপনাদেরকে সেই ওটিপি কোডটি আপনাকে সংগ্রহ করতে হবে। আমি একজনকে বলে দিছি আমাকে কোডটা দেওয়ার জন্য, সে অবশ্যই আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে কোডটা দিবে, কোডটা দিলে আমি সেই কোডটা আমি এখানে বসাবো, দেখি কখন আসে কোডটা। দেখেন কোডটা আসলো, কোডটা আসার পরে আমি কি কোডটা কোডটা এখানে বসিয়ে দিব, 6 ডিজিটের কোড, সেই কোডটি বসিয়ে দিয়ে আমি কি করব দেখেন, কোডটি বসিয়ে আমি এখান থেকে আবার সাবমিটে ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন লোড নিয়ে আমাকে এই পেজটি নিয়ে আসলো, আসার পরে আমি এখানে ট্যাপ করে আমি কি করব আবার এখানে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য আরেকটি পেজে। আমি এখানে ট্যাপ করে দিলাম, এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে অন্য একটা পেজ লোড হচ্ছে, অর্থাৎ একটু সময় নেবে আমার, অর্থাৎ আমাকে আবার ইউটিউব স্টুডিওতে আবার ফিরিয়ে নিয়ে গেল। ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে দেখেন আমি এখানে কিন্তু 3টি স্টেপে, দ্বিতীয় স্টেপই দেখাচ্ছে নট স্টার্টেড, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এটা নট স্টার্টেড দেখাচ্ছে, তারপর দেখা দেখো ইন প্রসিডর দেখাবে, দেখেন ইন প্রসিডর দেখাচ্ছে এখন, অর্থাৎ প্রসেসিং হচ্ছে, অর্থাৎ আমার ইউটিউব টিম আমার এই গুগল অ্যাডসেন্স, অর্থাৎ গুগল অ্যাডসেন্সটি তারা দেখবে, দেখার পরে যারা তারা যদি দেখে আমার কোনো অন্য কোনো গুগল অ্যাডসেন্স নাই, এই একটি গুগল অ্যাডসেন্স, তাহলে কিন্তু তারা এটাকে ডান করে দিবে। তবে এই অপশানটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, আমি কিন্তু 7 ঘন্টা অপেক্ষা করার পরে আমার এটা কিন্তু ডান হয়েছে। আপনাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে কিছুক্ষণ পরপর আপনারা অবশ্যই ইমেলে ট্রাই করবেন, দেখবেন দেখার পরে দেখেন আমার এটা কিন্তু ডান হয়ে গেল। ডান হওয়ার পর তৃতীয় স্টেপে কিন্তু আমার কোনো কাজ নেই, দেখেন তৃতীয় স্টেপে আমার কোনো কাজ নেই, এতটুকুই। ড্রান দেখানোর পরে দেখেন আমার কিন্তু আবার অপেক্ষা করতে হবে তৃতীয় স্টেপের জন্য, তৃতীয় স্টেপের জন্য আমাকে কিন্তু 7 ঘন্টা আবার কিন্তু ওয়েট করতে হয়েছিল, তারপরে কিন্তু আমার তৃতীয় স্টেপটি ডান হয়েছে এবং কিন্তু আমার আরেকটি জিমেল আসলো, আপনারা সেই জিমেলটির জন্য। তবে তৃতীয় স্টেপটি কিন্তু আপনি দেখতে পারবেন না, আপনার মোবাইলে একটি জিমেল আসবে, সেই জিমেলটি দেখলে আপনি বুঝতে পারবেন। তৃতীয় স্টেপটি আপনারা জিমেলের মাধ্যমেই জানতে পারবেন যে আপনার ইউটিউবের পার্টনার হয়েছেন। আপনারা যখন ইউটিউবের পার্টনার হয়ে যাবেন তাহলে কিন্তু বুঝবেন যে আপনি কিন্তু এখানে এটা কিন্তু ডান হয়ে গেছে। আপনি যদি দেখতে নাও পারেন হয়তো এই স্টেপটা আর দেখতে পারবেন না, আসবে না, কিন্তু যখন আপনারা জিমেলে আপনাদেরকে লিখে দেওয়া হবে ইউটিউব পার্টনার, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ইউটিউবের পার্টনার, তখন থেকে আপনি কিন্তু তৃতীয় স্টেপের কাজটি করতে হবে। কত তিনটা স্টেপ যখন ডান হয়ে গেল তখন অবশ্যই আপনার কিন্তু ইউটিউবের পার্টনার হয়ে গেছেন আপনি। আপনি কিন্তু পরবর্তীতে আপনি যদি ইউটিউব থেকে আর্ন করতে চান তাহলে আপনি তৃতীয় চতুর্থ অন্য অন্য স্টেপগুলো করতে হবে, আর অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে প্রতিটা স্টেপ কিন্তু আপনাকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজ থেকে ইউটিউব থেকে মনিটাইজেশন হওয়ার পরও আর্ন করতে পারবেন, তা না হলে কোনোভাবে আর্ন করা সম্ভব না। কিন্তু আপনি ইউটিউবের যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছেন, এখন কিন্তু আপনার এই তৃতীয় স্টেপের জন্য আপনি অপেক্ষা করবেন, মেসেজটা আসার পরে আপনি বাকি কাজগুলো করবেন। বাকি কাজগুলো কীভাবে করতে হবে তার উপরে আমি অবশ্যই একটি ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ওকে করে দিবেন, তাহলে আমি যখন ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে এর আগে অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে দেখেছি কীভাবে মনিটাইজেশন করতে হয়, সেটা খুবই ভালোভাবে তারা কিন্তু মনিটাইজেশন করেছে যারা ইউটিউবার, কিন্তু যেহেতু ইউটিউব থেকে নতুন আপডেট আসার কারণে সেইভাবে কিন্তু এখন বর্তমানে কাজ করা যাচ্ছে না। আমি যেভাবে কাজটা করতেছি আপনারা যদি ভিডিও দেখার কয়েক দিনের মধ্যে কেউ ইউটিউবে মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু এই নিয়মে করতে পারবেন, কিন্তু নতুন যখন আপডেট আসবে হয়তো বা আবার নতুন নিয়মে করতে হবে। এইভাবে আপনারা মনিটাইজেশন সম্পূর্ণ করতে পারবেন, এই হলো আজকের ভিডিওটি। আর এই ভিডিওটি দেখে যদি যেহেতু আমি নতুনভাবে এই ইউটিউবার নতুন একজন ইউটিউবার নতুন করে মনিটাইজেশন পাচ্ছি, আর আমি যেহেতু এই মনিটাইজেশনটা কিন্তু প্রথমবার করছি তার জন্য একটু সমস্যা হতে পারে, আমার বয়স আমার হয়তো বোঝাতে একটু সমস্যা হতে পারে, তারপর আপনারা ভিডিওটা যদি 2-3 বার দেখেন তাহলে কিন্তু আমি যেভাবে করেছি এই প্রসেসে আপনারা কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে আপনারা আপনাদের নিজের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।